হ্যালো বন্ধু, একটা দিন ছিল যখন পূর্ব পাকিস্তানের মানুষরা একটি আলাদা দেশের জন্য আন্দোলন করেছিল, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর নানা রকম অত্যাচার করছিল। এই অবস্থাতে প্রায় 1 কোটি মানুষ পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে ভারতের দিকে আসছিল। এই অবস্থাতে ভারতের ইচ্ছা না থাকা সত্ত্বেও এই যুদ্ধে যোগদান করতে হয়। কিন্তু ভারত এই যুদ্ধে অস্ত্র প্রয়োগ ততক্ষণ পর্যন্ত করেছিল না যতক্ষণ পাকিস্তান ভারতের উপর অ্যাটাক করেছিল। এই জন্য ভারতীয় সেনারাও তৈরি ছিল। এই যুদ্ধের পর 1971 সালে ভারত জয়লাভ করেছিল, না ঠিক আছে, কিন্তু একটি নতুন দেশের জন্ম হয় যার নাম হচ্ছে বাংলাদেশ। সেই সময়টিতে ঠিক কি ঘটেছিল যার ফলে পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হলো? তো আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি। তো আপনাদের স্বাগত জানাচ্ছি টপ ফাইভস এর আরো একটি নতুন এপিসোডে। সময়টা ছিল 1971 সাল, যে সময়টিতে অনেক দেশ ভারতকে ঘেরার চেষ্টা করছিল। ওই সময়টিতে রাশিয়া এমন একটি দেশ ছিল যে কিনা ভারতের সাথে সাথ দিয়েছিল। অন্যদিকে চায়না, ব্রিটেন আর আমেরিকা একসাথে ভারতের বিপক্ষে দাঁড়িয়েছিল। আমেরিকা ভারতের দিকে টাস্ক ফোর্স 74, যেটিকে একসাথে 7 ফ্লিট বলা হয়, এটিকে ভারতের দিকে পাঠিয়ে দিয়েছিল। এই সময়টিতে রাশিয়াই একমাত্র দেশ ছিল যে কিনা শুধু আমেরিকাকে না বরং চীনকেও এই যুদ্ধে যোগদান করতে দিয়েছিল না। 1947 সালে ধর্মের নামে পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে গেছিল। এই সময়টিতে পাকিস্তান আবার 2টি ভাগে ভাগ হয়ে গেছিল, একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে বাংলাদেশ। এর কারণ হচ্ছে যে জিন্না তখন একটি বক্তব্যে বলেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধু একটিই হবে, সেটি হচ্ছে উর্দু। কিন্তু অসুবিধা একটি ছিল যে পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। এই অবস্থায় উর্দু ভাষা পূর্ব পাকিস্তানের মানুষ রাষ্ট্রভাষা হিসেবে মানছিল না। এই সময়টিতে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে ইকোনমিক্যালের দিক থেকে বেশি ছিল, এখানে বাংলা বলতে থাকা মানুষের সংখ্যাও বেশি ছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ মানুষ উর্দু ভাষা বলতো। পশ্চিম পাকিস্তানের মানুষের মেন্টালিটিও আলাদা রকম ছিল এবং পূর্ব পাকিস্তানের মানুষের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এরপরে 1970 সালে পাকিস্তানে ভোট হয়। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ প্রথমবার 313-র মধ্যে 167 ভোট পেয়ে জিতে যায়। পার্টির মানুষেরা শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তৈরি হচ্ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের এই জিনিসটি ভালো লেগেছিল না। এই সময়টিতে পাকিস্তানের মিলিটারি, ইলেকশন কমিশনার আর পশ্চিম পাকিস্তানের লিডার একসাথে হয়ে ইলেকশন ক্যান্সেল করে দেয়। ভোটে জেতার পরও মুজিবুর রহমানকে সিট দেওয়া হয় না। এই জন্য পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনতা পাওয়ার জন্য বিভিন্ন রকম সংগ্রাম করতে থাকে। এরপর পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের উপর অত্যাচার করতে থাকে, যার ফলে স্কুল, হসপিটাল আর পাকিস্তানের ফোর্স নির্দোষ মানুষের উপর লাঠি আর গুলি বর্ষণ করতে থাকে। এর জন্য লাখ লাখ মানুষ পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে থাকে। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান অ্যাটাক করার সাথে সাথে পাকিস্তানের আর্মিরা ভারতের উপর অ্যাটাক করার প্ল্যানিং করেছিল। এরপরে ঠিক 3ই ডিসেম্বর পাকিস্তানি এয়ারফোর্স ভারতের 11টি এলাকায় অ্যাটাক করে, কিন্তু পাকিস্তানি আর্মিরা যতটা সফলতার আশা করেছিল ততটা পেয়েছিল না। অন্যদিকে উল্টে ভারতীয় সেনা অনেক রেগে যায়, এই জন্য পাকিস্তানকে সঠিক জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছিল। এই জন্য ভারত 4ই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আমেরিকা প্রথম থেকেই পাকিস্তানের সাথে ছিল, এই জন্য আমেরিকা চাচ্ছিল না যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করুক। অন্যদিকে রাশিয়ার সাথেও ভারতের সম্পর্ক অনেক ভালো ছিল। অন্যদিকে ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান দক্ষিণ এশিয়ার হট সিট ছিল, যে কারণে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করতে চাইছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর জুলুম দেখে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীনতা দিতে চাইছিল। জেনারেল মানিক শাহ যখন মিলিটারি লিডারশিপে ছিল তখন ইন্ডিয়ান মিলিটারিকে পাকিস্তান সীমানায় নিয়ে চলে যায়। পাকিস্তানের এই অবস্থা থেকে আমেরিকা মনে করতে থাকে যে ভারত যেন পশ্চিম পাকিস্তানকে দখল করে না নেয়। এই জন্য ভারতের সমস্ত শত্রু দেশ একসাথে মিলে পাকিস্তানের সাহায্য করতে চলে আসে। সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে বলেছে সমস্ত সৈনিককে পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে আসতে। এটি থেকে বোঝা যায় যে আমেরিকা পাকিস্তানের সাথে যোগ দেবে। একদিকে ভারতীয় মিলিটারি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল, ওই সময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রামলীলা নামক একটি মাঠে বক্তব্য দিচ্ছিল। উনি বলেন যে কিছু দেশ আমাদের দেশকে হুমকি দিচ্ছে, কিন্তু আমরাও ভয় পেয়ে পিছু উঠব না। এরপর আমেরিকা 9ই ডিসেম্বর আমেরিকা ইউনাইটেড নেশনে চীনকে রিপ্রেজেন্ট করে ওয়াংহোকে একটি মিটিংয়ের জন্য ইনভাইট করে। এই মিটিংয়ে আমেরিকান ফরেন পলিসি অ্যাডভাইজার হ্যান্ডি কিসিংজন উনি ওয়াংহোর সামনে পাকিস্তানের খারাপ অবস্থার কথা বলে আর বলে যে চীন যেন পাকিস্তানকে সাহায্য করে। চীন প্রেসিডেন্ট বলে যে আমি পাকিস্তানকে সাহায্য করব, কিন্তু আমি এই যুদ্ধে যোগদান করব না। যুদ্ধ শুরু হওয়ার 4 মাস আগে 9ই আগস্ট 1971 সালে ভারত রাশিয়ার সাথে ইন্দো সোভিয়েত ট্রিটি ফ্রেন্ডশিপ অফ 1997 সাইন করে নিয়েছিল, যেটির মধ্যে একটি নিয়ম লেখা ছিল যখন ভারতের উপর অ্যাটাক করবে তখন রাশিয়া ভারতকে রক্ষা করবে। সোভিয়েত ইউনিয়ন এটি জানতে পারে যে ব্রিটিশ এবং আমেরিকা মিলে ভারত বাংলাকে ঘেরার প্ল্যানিং করছে। এই সময় ব্রিটেন HMS ঈগলকে নিয়ে পশ্চিম দিক থেকে ভারতকে ঘেরার চেষ্টা করছিল। এরপর সোভিয়েত গভর্নমেন্ট ভারতকে সাহায্য করার জন্য দ্রুত পাশে এসে দাঁড়ায়। অন্যদিকে 10ই ডিসেম্বর ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের কাছে আমেরিকান প্রেসিডেন্ট একটি মেসেজ পাঠায়, যেটিতে লেখা ছিল যে 75,000 নিউক্লিয়ার এয়ারক্রাফট কেরিয়ার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। এটিতে আরেকটি জিনিসও লেখা ছিল, যতক্ষণ না ভারত পাকিস্তান থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধজাহাজ সামনের দিকে এগিয়ে যেতেই থাকবে। এরপর 13ই ডিসেম্বর রাশিয়া একটি 10th অপারেটিভ ব্যাটেলশিপ, 2টি ডেস্ট্রয়ার, 6টি সাবমেরিন আর সাপোর্ট ভেসেলস পাঠিয়ে দিয়েছিল। আসলে রাশিয়া আমেরিকাকে রাশিয়ান সেনা শক্তি দেখাতে চাইছিল। ভারত আর রাশিয়ার মধ্যে চুক্তি হওয়ার কারণে রাশিয়া চীনকেও এই যুদ্ধে ভারতের বিরুদ্ধে আসতে দিয়েছিল না। ব্রিটেন আর আমেরিকা মিলে ভারতের 2 সাইডে ঘিরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করার হাত থেকে থামাতে চাইছিল, কিন্তু অন্যদিক থেকে 2 সাইড থেকে আসা দেশকে থামানোর জন্য রাশিয়া পুরোপুরি তৈরি ছিল। এই জন্য মস্কো আমেরিকা আর ব্রিটিশ ওয়ারশিপকে থামার জন্য বলে দিয়েছিল। রাশিয়া আমেরিকার চোখকে ধুলো দেওয়ার জন্য একটি প্ল্যানিং করে। তারা প্ল্যানিং করে যে যখন আমেরিকা ভারতের সামনের দিকে আসবে তখন তারা সমস্ত সাবমেরিন জলের উপরে তুলে নেবে, যার ফলে আমেরিকা মনে করবে চারিদিক থেকে রাশিয়া সাবমেরিনে তাদেরকে ঘিরে ফেলেছে, যার ফলে আমেরিকা মনে করবে যে ভারত মহাসাগরে রাশিয়া অনেক সাবমেরিন আর যুদ্ধজাহাজ মজুত করে রেখেছে আর আমেরিকা ভারতের উপর অ্যাটাক করবে না। আর এই প্ল্যান কাজ করে যায়। কিছু সময় পর রাশিয়ান কমান্ডো ব্রিটিশ কমান্ডোকে একটি মেসেজ পাঠায়, যার পরে ব্রিটিশ কমান্ডো আমেরিকাকে একটি মেসেজ পাঠায়।
যেখানে লেখা ছিল যে স্যার আমরা অনেক দেরি করে ফেলেছি, অনেক আগে থেকে ডাশে এখানে রয়েছে। মেসেজ পাওয়ার পর আমেরিকান ওয়ারশিপ ভারতের সীমানায় প্রবেশ করার আগেই চলে যায়। ওই রকমই ব্রিটিশ ব্যাটেলশিপও ফিরত চলে যায়। এর ফলে আইএনএস বিক্রান্তের কাজ আরও সহজ হয়ে যায়। এরপরে ভারতীয় সেনা ঢাকার চারি সাইডে পুরোপুরি ঘিরে ফেলে। ঢাকার গভর্নর হাউসের ভিতরে পাকিস্তানের মিটিং চলছিল, তখন ভারতীয় সেনা গভর্নর হাউস থেকে পৌঁছায়, যার ফলে পাকিস্তানি আর্মি জেনারেল আমির আবদুল্লাহ খান নিজে ভয় পেয়ে গিয়ে ভারতকে যুদ্ধ থামানোর একটি চিঠি পাঠায়। কিন্তু ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরা বলে যে কোনো যুদ্ধ থামবে না, সবার আগে পাকিস্তানকে স্যারেন্ডার করতে হবে। 16 ডিসেম্বর 1971 সালে 93,000 সৈন্যের সাথে পাকিস্তানের জেনারেল স্যারেন্ডার করে দেয়। আর ইন্দিরা গান্ধী বলে দেয় যে ঢাকা স্বাধীনতা পেয়ে গেছে, এর সাথে যুদ্ধ শেষ হয়ে যায়। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন।